দেশি মোরগ, এটার খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। আর যে কোনো কিছু যদি গ্রামের পরিবেশে বড় হয়ে থাকে এটা কিন্তু খেতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেশি মুরগের একটি বাদাম বাটা দিয়ে রেসিপি দেখার জন্য, একেবারে হাতের কাছের উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি করা যায়, কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। আমি প্রথমে এখানে তিনটি মোরগ পরিষ্কার করে ধুয়ে কাটার পরে নিয়ে নিয়েছি। এখন একটি হাঁড়িতে তেল বসিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তেলের মধ্যে 5টি পেঁয়াজ কুচি দিয়েছি। এই পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, সেই সাথে বেল বাটনটিও ক্লিক করে রাখবেন, তাহলে অবশ্যই আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন একটু গরম মশলা তেলের মধ্যে দিব যেন সুন্দর একটা ফ্লেভার আসে। এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, লবঙ্গ কিন্তু খুব বেশি দিতে হবে না। এরপর একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আদা বাটা আর রসুন বাটা দিয়েছি আমি এখানে 2.5 টেবিল চামচ করে, আর পেঁয়াজ বাটা দিয়েছি 4 টেবিল চামচ। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা না বেরিয়ে আসে ততক্ষণই কষিয়ে নিতে হবে ভালো করে। যদি আমি এখানে টেনে টেনে দেখাচ্ছি, এখন দিয়ে দিলাম লবণ। লবণ দিতে হবে এখানে 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো 2 চা চামচ, তারপর জিরের গুঁড়ো, ইচ্ছে করলে ধনিয়ার গুঁড়ো দিতে পারেন। জিরার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এবার এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যদি লেগে আসতে নেয় তাহলে হালকা একটু পানি অ্যাড করা যাবে, তারপর মশলাটা যেন খুব ভালো করে কষানো হয়। এরপর যে মাংসগুলো দিয়ে দিব, তাহলে কষানো মশলার সাথে মাংসগুলো আবার সুন্দরভাবে কষাতে থাকবো। দেশি মোরগ কিন্তু অনেকক্ষণ রান্না করতে হয়, না হলে কিন্তু ভালো সিদ্ধ হয় না, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা রান্না করতে হয়। মিডিয়াম আঁচে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আপনাদের অবশ্য রান্নাটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, সেই সাথে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদেরকে দেখার সুযোগ করে দিবেন। মিডিয়াম হিটে বারবার এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এগুলো হাফ সিদ্ধ না হয়। হাফ সিদ্ধ হওয়ার পরে এটাতে ঝোল অ্যাড করে দিব। এখানে ঝোল দিয়ে দিচ্ছি আমি 4 কাপ পরিমাণ। এখানে ঝোলটা একটু পরপর নেড়ে নেড়ে দিব, ঢেকে ঢেকে রান্না করতে হবে, তাহলে খুব ভালো করে মাংসটা সফট হবে এবং জুসি হবে, খেতে ভালো লাগবে। দেশি মোরগ যেহেতু একটু শক্ত, এটা খুব সফট করে রান্না না করলে কিন্তু বাচ্চারা খেতে পারে না। অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে রান্না করলে রান্নাটা বেশ ভালো হয়। একটু পরপর একটু নেড়ে দিতে হবে যেন মশলা ওটা ভালোভাবে অ্যাড হয়ে যায়, সেই সাথে অবশ্যই ঢেকে রান্না করতে হবে। 10 মিনিট পরপর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আপনারা আমার ফেসবুক পেজ যারা ফলো করেননি প্লিজ ফলো করবেন, সেই সাথে অবশ্যই একটি লাইক কিংবা লাভ রিয়েট দিতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় শেষের দিকে, মোটামুটি মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এরপর একেবারে লো হিটে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। আর এই সময় আমি বাদাম বাটাটা অ্যাড করব। বাদাম বাটা প্রথমে দিলে অনেক সময় নিচ থেকে লেগে যায়, ভালো লাগে না। সেই সাথে 3 চা চামচ ঘি এখানে অ্যাড করব। ঘিটা শেষের দিকে দিলে সুন্দর ফ্লেভারটা অ্যাড হয়। ঘিটা অপশনাল, কারো যদি খেতে সমস্যা হয় সেক্ষেত্রে ঘিটা না দিলেও চলবে। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব, আস্ত কাঁচামরিচ, কেউ ঝাল খেতে চাইলে সেক্ষেত্রে 2 টুকরো করে দিতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি। এরপর এটা মিডিয়াম লো হিটে 10 মিনিট রান্নার পরে এটা রেডি হয়ে গে যাবে। এখন নামিয়ে সার্ভ করার সময় এই যে
দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় কালার হয়েছে। আশা করছি আপনাদের রান্নাটা ভালো লাগবে। এটা কিন্তু গরম ভাত রুটি পোলাওর সাথে খেতে অসাধারণ হয়। ধন্যবাদ।